গুড নিউজ, আপনার মোবাইলে লোকাল পিসিও থেকে যে ফোনটা করা হয়েছে এবার তাকে আইডেন্টিফাই করা যাবে। কি করে? ওই পিসিও ঠিক উল্টো দিকে একটা এটিএম আছে। পিসিওর অন্ধলোকটি জানিয়েছে এটিএম এর সিকিউরিটির কাছে সিসিটিভির এক মাসের ভিডিও ফুটেজ আছে। এটিএম এর ক্যামেরা বুথের দিকে মুখ করা। আপনি আমার অফিসে শীঘ্রই চলে আসুন, আমি ওই ভিডিও ফুটেজটা আনিয়েছি। আমি এক্ষুনি আসছি। রাইট, আমার সঙ্গে চলো। কোথায় স্যার? আমার মোবাইল যে চুরি করেছে তাকে পেয়েছি, তুমি শুধু তাকে চিনে দেবে। চলো। সাতাশ তারিখ 11:17 ফুটেজটা দেখাও। মাথাটা কাটা কেন স্যার? এটিএম এর ছাদের জন্য কাটা গেছে। এটা তো একটা মেয়ে। হ্যাঁ, দেখি ব্যাক করো, ব্যাক করো। ওটা অন্য মেয়ে, ওর তো মাথা কাটা। আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন। এই তুমি চুপ করো, ব্যাক করো, ব্যাক করো। থামো থামো থামো, এখান থেকে প্লে করো। থামো থামো থামো। হ্যালো হ্যালো, তৃষা আছে? বৌদি, আপনার ফোন। কার ফোন? কে বলছেন? আমি ওর দাদা বলছি। আপনার দাদা? যখন দরকার ছিল অনেকবার দাদাকে ফোন করেছি, আমার ফোন ধরেনি, ওদের কাছে আমি মরে গেছি। হ্যালো 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 হ্যালো, দেখুন আমার তৃষার সাথে খুব জরুরি কথা আছে, ওনাকে বলুন ওনার বাবা খুব অসুস্থ। হ্যালো দাদা, কি হয়েছে বাবার? তৃষা, আমি বিজয় বলছি। এটিএম এর ভিডিও ফুটেজ দেখে মাস্টার জানতে পেরেছে যে বুথ থেকে ফোনটা আপনি করেছিলেন। ও কি জানতে পেরেছে ফোনটা আমি তোমাকে করেছিলাম? না, সেটা জানার জন্যই ও আপনার কাছে আসে। আপনি ওখান থেকে পালান। আর তুমি আমার কথা ভাববেন না, আপনি আগে প্লিজ ওখান থেকে পালান, প্লিজ। ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি চালাও।